আছেন সবাই, আশা করছি ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন গেম প্লে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি যে গেমটি খেলতে চলেছি সেই গেমটির নাম হলো হাংরি শার্ক। তো এই গেমটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে লিঙ্কের মধ্যে ক্লিক করে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো গেমটি সরাসরি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন। তো এই গেমটির মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো গেমটির মধ্যে একটি ক্যারেক্টার, যেটা খুব ভয়াবহ একটি ক্যারেক্টার। কারণ যখনই আমরা সমুদ্রে বা নদীতে স্নান করতে যাই তখন আমাদের একটি ভয় থাকে, তিমি মাছ। সেই তিমি মাছ যদি আপনি হয়ে যান তাহলে কি করবেন? আশেপাশে যত মানুষ আছে সবাইকে খেয়ে ফেলবেন, না শুধুমাত্র মাছ খেয়ে বেঁচে থাকবেন? তো এই গেমটি এমন একটি গেম, মাছ থেকে শুরু করে যে কোনো জিনিস যেটা আপনার আশেপাশে থাকবে সব দিকে খেতে হবে, শুধু দুটি জিনিস বাদ দিয়ে, একটি হলো বোমা আর একটি হলো অক্টোপাস। এই দুটি জায়গায় গেলে আপনাকে একেবারে মেরে ফেলবে। আরও একটি মাছ আছে যেটা ইলেকট্রিক শট দেবে আপনাকে, কিন্তু তা সত্ত্বেও তাকে আপনি খেতে পারবেন। যদি আপনার ব্লাড সংখ্যা কম থাকে তাহলে তার হাতে মারা পড়বেন। গেমটির মধ্যে এই ব্ল্যাক হোল যেটা দেখা যাচ্ছে, এর মধ্যে যদি আমি প্রবেশ করি আমাকে একটা অন্য জগতে নিয়ে যাবে। সেখান থেকে আমি চাইলে গোল্ডেন ম্যান আর গোল্ডেন ফিশ খেয়ে কয়েন সংগ্রহ করতে পারবো। তো বন্ধুরা, এই গেমের মধ্যে যে গোল্ড ম্যান বা গোল্ড ফিশ রয়েছে এইগুলি খেলে কী হবে, আপনার পয়েন্ট সংখ্যা বাড়বে, আর পয়েন্ট যত বাড়বে আপনি অন্য মাছ কিনতে পারবেন। এই গেমটি বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি গেম, বাচ্চারা এই গেমটি খেলে মজা নিতে পারবে। আর এই গেমটির মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো গেমটি অফলাইন গেম, কারণ অনেক গেম এখন প্লে স্টোরে পাওয়া যাবে যেটা অনলাইনে খেলতে হবে। তো ইন্টারনেট না থাকলে গেমটি হয়তো খেলতে পারবে না। তো এই অফলাইন গেমের মধ্যে একটি গেম রয়েছে, গেমটি 125 MB দিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। গেমটি প্রায় 20 মিনিট মতো আমি খেলতে চলেছি। গেমটি খেলার সাথে সাথে আমি কিছু কম দিয়ে করছি যেটা আপনারা শুনতে পাচ্ছেন। তো সর্দির কারণে গলা বসে রয়েছে, সেই জন্য কথা রয়েছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।